নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রামনবমী। রামনবমীর দিনের ঘরোয়া পূজাবিধির ওপর আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান ভগবান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন করাই হল রামনবমী। এটি হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই দিনটি পালন করা হয়ে থাকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রামনবমীর এই পূর্ণ তিথিতে কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজ সরল এবং ঘরোয়াভাবে ভগবান শ্রীরামের পূজা করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজো পাঠ এবং তত্ত্বকথার উপর ভিডিও বানিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর রামনবমী কবে পড়েছে। রামনবমী পড়েছে বাংলার 15ই চৈত্র 1429, ইংরাজির 30শে মার্চ 2023 বৃহস্পতিবার। নবমী লাগছে বুধবার রাত্রি 10টা বেজে 19 মিনিট থেকে এবং থাকবে বৃহস্পতিবার রাত্রি 12টা বেজে 9 মিনিট পর্যন্ত। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের দেখিয়ে দিই ঘরোয়া এবং সহজ সরল পূজা বিধি। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে প্রথমেই করে নেব আচমন। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপর আমরা হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, বস্ত্রে এবং মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নেব। আমার ঠাকুরের সিংহাসনের ওপর আমি একটি নতুন লাল রঙের আসন বিছিয়ে নিয়েছি। রামনবমীতে বন্ধুরা চেষ্টা করবেন যে লাল রঙের আসনের ওপর ভগবান শ্রীরামকে বসাতে। প্রথমে আসনটি শুদ্ধ করে নেব গঙ্গার জল দিয়ে, তারপর ছড়িয়ে দেব ফুলের পাপড়ি। আর দিয়ে দেব গোটা আতপ চাল। আমার কাছে ভগবান শ্রী রামচন্দ্রের এই আলেখ্যটি আছে, এতে মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজিও আছেন। প্রথমে আমি এখানে ভগবানকে আসন দেব। একটি পরিষ্কার হলুদ রঙের কাপড়ের মধ্যে প্রথমে গঙ্গা জল আর তারপর অগরু নিয়ে নিচ্ছি, নিয়ে আলেখ্যটি খুব ভালো করে মুছিয়ে নেব। যদি আপনাদের কাছে পিতলের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন এবং তারপর পরিষ্কার জল দিয়ে অভিষেক করিয়ে নেবেন। বস্ত্রস্বরূপ এখানে আমি একটি মৌলি ধাগা পরিয়ে দিচ্ছি। এবার আমি চন্দন বেটে নেব। আজকের পুজোতে আমাদের সাদা এবং লাল দু প্রকারের চন্দনই লাগবে, তাই সাদা এবং লাল দু প্রকারের চন্দনই আমি বেটে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে আমি ফুল, মালা এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। সব কিছুর মধ্যে আমি প্রথমে চন্দন মাখিয়ে নেব। ভগবান শ্রীরামকে আমি সাদা চন্দনে তিলক করলাম, লক্ষ্মণকেও সাদা চন্দনে তিলক করে দিলাম, হনুমানজিকে লাল চন্দনে তিলক করে দিলাম, মা সীতাকে সিঁদুরে তিলক করে দিলাম, হনুমানজিকেও সিঁদুরে তিলক করে দিলাম। বন্ধুরা, যদি মেটে সিঁদুর থাকে বা জোগাড় করতে পারেন তাহলে মেটে সিঁদুরের তিলক হনুমানজিকে করতে পারেন। মেটে সিঁদুর হনুমানজির অত্যন্ত প্রিয়। আমার কাছে এখন মেটে সিঁদুর ছিল না, তাই আমি লাল সিঁদুরেরই তিলক করিয়েছি। এটি দক্ষিণাবর্ত শঙ্খ আমি আসনের ওপর রাখলাম। মা সীতাকে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করছি, মাকে শাঁখা এবং নোয়া নিবেদন করছি। এবার আমি একটি তেলের প্রদীপ এবং তিনটি ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। আসন দেওয়ার পরে অবশ্যই একটু আরতি করে নেব।
চন্দন সহযোগে শ্রীরামচন্দ্রের চরণে আমি তুলসী পাতা নিবেদন করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সাদা চন্দন সহযোগে ফুল নিবেদন করছি। জয় শ্রীরাম। লক্ষণের উদ্দেশ্যে আমি একটি ফুল নিবেদন করলাম। মা সীতার উদ্দেশ্যেও একটি ফুল নিবেদন করছি চন্দন সহযোগে, এবং হনুমানজিকে একটি লাল জবা ফুল নিবেদন করছি। জয় হনুমানজি, জয় হনুমানজি। হনুমানজির বুকে যেহেতু শ্রী রামচন্দ্রের বাস, তাই বুকে একটি তুলসী পাতা দিয়ে দিলাম। এবার আমি চন্দন সহযোগে একটি মালা পরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। শ্রী রামচন্দ্রকে আমি একটি পৈতে নিবেদন করছি বস্ত্রস্বরূপ। এবার আমি ভোগ সাজিয়ে দিচ্ছি। আজকে আমি লাড্ডুর ভোগ দিয়েছি এবং অবশ্যই পান করার জন্য জল, ফুলের পাপড়ি এবং তুলসী পাতা অবশ্যই দিয়ে দেব। আমি এখানে 5 প্রকারের গোটা ফল নিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে ফল কুচিয়েও দিতে পারেন, আর একটু আম যদি জোগাড় করতে পারেন খুবই ভালো। আম যদি জোগাড় করতে না পারেন তাহলে আম সত্ত্ব দিতে পারেন। আমাদের এখানে বাজারে এখনও আম ওঠেনি, তো সেই জন্য আমি আম সত্ত্ব একটি দিয়েছি ফলের মধ্যে। তো বন্ধুরা ঘরোয়াভাবে রামনবমী পুজোতে আপনারা এরকম ফল এবং মিষ্টি দিয়ে পূজা দিতে পারেন। যদি আপনারা ভোগ দেন সেই ভোগ বানানোর কিন্তু বিশেষ নিয়ম আছে, তাই ফল মিষ্টি দিয়েই আপনারা পুজো দিতে পারেন। এবার আমরা ভগবানের চরণে ফুল নিবেদন করে দেব। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। প্রভু চরণে আমরা এইভাবে ফুল নিবেদন করে দেব। বন্ধুরা আপনারা 3 বার ফুল নিবেদন করে দেবেন, এই একই মন্ত্রে 3 বার ফুল নিবেদন করে দেবেন। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। ভগবানের সামনে যা যা ভোগ সাজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু তার কাছে নিবেদন করে দেব। অবশ্যই জল নিবেদন করে দেব। আমি প্রথমেই একটি তেলের প্রদীপ আর 3টি ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম। এখন আমি একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিয়েছি আর পঞ্চপ্রদীপ ও কর্পূর দিয়ে আরতি করে নেব। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। বন্ধুরা দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি রামনবমীর অগ্রিম শুভেচ্ছা।